পুলিশের দ্বারা বলবি না, কারোর সাথে বলবি না, দুদি বলস তো তোর ছেলে রে জব কইরা আলাম বুঝা, জব কইরা থামাই আলাম। তুই যা 3-2 লক্ষ টাকা দিতি যা রাজি হস না, রাজি হস না, তো তোর ছেলে দুইটা কেটনি বেচলে দি 5 লাখ টিয়া বম, তো 2 লাখ টিয়া বড় নাকি 5 লাখ টিয়া বড়? ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 সংবাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ সাঈদ। অপহরণে 26 দিন পর মুক্তিপণ দাবি করলে পুলিশের সহযোগিতায় সুকৌশলে স্কুল ছাত্র সাগরকে উদ্ধার ও গ্রেপ্তার করেন 5 জনকে। বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিবেদনে। 2021 সালের 25শে জুন সাগর নামে এক স্কুল ছাত্র ও ব্যাটারি চালিত বিভাটেক চালক নিখোঁজ হয়। এ ঘটনায় সাগরের পিতা রবি মিয়া 26শে জুন রায়পুরা থানার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। রায়পুরা থানার এএসআই খালেকের নেতৃত্বে একটি চৌকস পুলিশের টিম ঢাকার উত্তরখান থানার সহযোগিতায় বিক্টিম সাগরকে উদ্ধার করে ও 5 জন অপহরণকারীকে গ্রেফতার করে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে থানায় 6 জন কিশোরের বিরুদ্ধে মামলা হয়। 1 জন সুকৌশলে পালিয়ে গেলে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। তবে ব্যাটারি চালিত বিভাগ একটি এখনও উদ্ধার করা হয়নি, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নির্জন বাড়িতে 26 দিন আটক রেখে অনেক দিন চুপ থাকার পর সাগরকে মারধর করে সুকৌশলে তার বাবার নাম্বার নিয়ে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সাগরের বাবা থানাকে অবগত করলে এবং সুকৌশলে তাদের কিছু টাকা দেয় এবং বাকি টাকা দিচ্ছি বলে তাদের শান্ত রাখে। এরপর পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করে সুকৌশলে পুলিশ কিশোর টিমকে ধরতে সক্ষম হয়। 19শে জুলাই রাজধানীর উত্তরা থেকে অপহরণের পর ভিকটিম সাগর ও 5 অপহরণকারীকে যৌথভাবে গ্রেফতার করে উত্তরখান থানা ও রায়পুরা থানা পুলিশ। সাগরের বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলার মির্জানগর ইউনিয়নের বায়ারচর গ্রামে। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় 1 মাস আগে খানাবাড়ি বাছর থেকে সাগর নামে একটি ছেলে অপহরণ হয়েছিল। তো এরা থানায় জিডি করছিল যে তার যখন খোঁজ খবর পানাই তার কোনো সন্ধান না হওয়ার ফলে রায়পুরা থানায় একটা জিডি করে। দীর্ঘ 1 মাস পরে গতকাল রাত্রে পুলিশ ঢাকা থেকে তাকে উদ্ধার করছে। আচ্ছা, তোমাকে কিভাবে তারা নিয়ে গেছিল একটু বল, বাকি বর্ণনা দাও। এরা আমাকে বললো যে লন্ন সন্ধি যাবো তোর বাড়া দি মনে, আমার নসন্ধিতে আবার লইয়ে যাবি। হ্যাঁ, একটা লোক দাঁড়াই লেছে, ওই লোকটার লোক কথা বললা আবার চলে আসবো। আমি বললাম না ভাই আমি যাবো না। তারপর কগল ল দিয়ে আইনি, আমি বলে না ভাই, কগল ভাড়া দিমু, সমস্যা নাই তোরে ভাড়া দিমু। আমি বলে ভাড়ার লাগে না, কগলে ল দিয়ে আয়, তো দূরে যাবো নাই বলছি। তারপর ওই উঠলো, ওইটা ওইটাছে ল দিয়ে আয়। ওর গেলাম এরা এলাকারই বাইচরেরই, আচ্ছা আমাকে বাড়ির আশেপাশেই আর কি। তারপর গাড়ি আমার একটা স্ট্যাম্প আইনা দিয়েছিল, ওই স্ট্যাম্পটা বললো যে সাগরে না সই কর। আমি বললো ভাই এটা এনা আমি সই করুম কে? কগল তুই সই কর। আমি বললে এটার মাঝে সই করলে কী বুঝালে আগে? কগলে এটার মাঝে সই কর, তোর আনছি দিকে এলে তোর দিতেছি সই করতি, আমার লগে লুক নাই বেড়া। আমি বললে এটা কী এর কাগজ না দেয় না, সই করলে জামাল না পরে সই করলাম। করার পর কইতাছে যে তোর গাড়ি বিক্রি হয়ে গেছে 50,000, তুই 50,000 টাকা পাইছ। আমি বললাম আমি তোমার কইছি যে গাড়িটা বেচা লাও। তোমার কী করছি মুক্তিপণ দাবি করছি? আমার আটকায় রাখছি, আটকায় রাখিয়া আমার জিঙ্গে গেছে যে তোর আব্বার নাম্বার দে। নাম্বার দেওয়ার পরে বড় ফোন দিল, আমারও কইলো যে এমন এরম কবি। আমি কইলাম আমার মারছিল। মারছি তোমাকে? জি। তোমাকে কত হাজার টাকা মুক্তিপণ দাবি করছে? 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। 2 লক্ষ টাকা? না জি, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার পরে তোমার আব্বু কিছু টাকা দিছিল? জি, ওরে দেয় নাই। তোমাকে মাইর দূর করছিল? আর সংখ্যা কতজন ছিল তখন ডাকা নিয়ে আটকাইছে পরে? ওরা সংখ্যা ছিল 4 জন। 4 জন? জি। টাকা না ফলে ফলে কি ডেলি মারতো? ডেলি মারতো, আর কথা বলে সময় ফোনে ওই সময় আমার মারতো। তার মার কাছে জানতে চাবো যে তাকে কিভাবে উদ্ধার করেছে। আমার ছেলে লাইতে 12টা বাজে ফোন করছে যে সন্ত্রাসটা নিছে, সন্ত্রাসটা কইছে যে তোর ছেলে আমার কাছে, তুই 2 লক্ষ টাকা দিবি সকালে 11টায়,
দুই লক্ষ টাকা দিলে তোর ছেলেরা এসে সরমান বাবা ফাটাই দিব, যে আমি কিভাবে আমার ছেলেরা তো ছবি দেখছি না, কণ্ঠ শুনছি না, কিভাবে আমি কোন বিশ্বাসে তোমার টাকাটা দিব। পরে কনে তোর ছেলের কণ্ঠ শুন, আমার ছেলে বলে যে মা আমার হাতকে আনছে যে জায়গা টানছে, আমি জীবন আইছি না চিনি না জানি না, আমার প্রতিদিন এনে মাইর দূর করে, মাইও আমার দুই লাখ টাকা দিয়া তোমরা উদ্ধারণ করে আনো। হ্যাঁ টাকার কথা কইতে বইলা সালাই টাকা দিলে ওই মাইর দূর করতো না ফাটাইয়া দিব। তারপরে গেছে আবার আমি ওই ছেলে মোবাইল নিচে গা আমার ছেলে রাখতে যে বললাম যে বাবা তুমি আমার ছেলেরে মাইর দৌড় করো না, আমরা তুমি গাড়িটাও নিচে গা এতটি টাকা গরিব মানুষ কইতে দিম দেওয়ার মতন তো ভিক নাই, গাড়িটাও তো নিচো গা কিনুই তো রাখলাম না, আমরা গাড়িটাই পুঁজি বেড়া আছি না এখন কিনুতে লইল না আমরা কেয়াই পুলিশের দ্বারা বলবি না কারোর সাথে বলবি না দুদি বলো তো তোর ছেলের হ্যাঁ জব করে এলামো বুঝা জব করে থামাই এলামো, তুই যে তিন দুই লক্ষ টাকা দিতি যে রাজি হস না রাজি হস না, তো তোর ছেলে দুইটা কেটনি বেচলে দি ফাঁস লাখ টিয়া পাম, তো দুই লাখ টিয়া বড় নাকি ফাঁস লাখ টিয়া বড় তো তোর দুইটা ছেলের কোনটি কিনদিন বেচালাই জানতে পারছি ঢাকাতে ওরা আছে। এই বিষয়টা নিয়ে জিটি করার পর 26 তারিখ গত মাসের 25 তারিখ হানিকোজ 26 তারিখে জিটি করছি, জিটি করার পরে আমরা এই তল্লাশ চালাচ্ছি সর্বজায়গায় সব কিছু জায়গায় তল্লাশ চালায় পাই নাই, কিন্তু আমরা কোনো তথ্য না পাওয়ার পরে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। তারপর এই গত দুই দিন আগে এই একটা নম্বরে আমাদেরকে কল করে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, এটা রাত্রের 11:45 তো 11:45 যখন 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তাৎক্ষণিক তখন এটা আমার কাছে ফোন না দেওয়া ছেলের বাবার কাছে মুক্তিপণ দাবি করছে, তারপর ছেলের বাবা আমাকে তাৎক্ষণিক ফোন দিচ্ছে, আমি তাৎক্ষণিক আয়সা নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে আমি সার্কেল স্যারকে আমি দিলাম, দেওয়ার পরে সার্কেল স্যার এই নাম্বারটা ট্যাগ করলো, ট্যাগ করার পরে এই লোকেশনটা বের করে আমাকে দিল, দেওয়ার পরে আমরা এই লোকেশন অনুযায়ী আমি আবার থানা থেকে পারমিশন নিয়ে আমি চলে গেছি ওখানে এই উত্তরখান থানায় আমি চলে গেছি রাত্রে গিয়ে, ওখানে এই পুলিশের একটু সহযোগিতা নিয়ে আমি সারা দিন তল্লাশ চালাই, এরা এখানে লোকেশনটা দিয়া এখান থেকে চলে গেছে 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে গিয়ে আবার আর মানে বলতেছে টাকা দিয়ে, তারপরে আবার বিকাশ নাম্বার দিল, বিকাশ নাম্বার দেওয়ার পরে মানে আর এক জায়গায় থাকে না। তো এই সার্কেল স্যারকে আমি ধন্যবাদ জানাই, আমাদের ভাগ্যে এরকম একটা সার্কেল স্যার যে আমরা পাই মানে রায়পুরা থানাতে পাইছি এটা মনে হয় আমাদের ভাগ্যের বিষয়, এই ভিকটিম উদ্ধার করতে গিয়া এরা যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করছে আর আমরা তাদের এই সহযোগিতা পাইয়াই আমরা এই ভিকটিম উদ্ধার করতে পারছি, যার কারণে আজকে আমাদের সাগর আমাদের কাছে জীবিত। আমি চাই না সমগ্র বাংলাদেশের ভিতরে যেন এরকম কোনো ঘটনা কোনো ফ্যামিলির সাথে না ঘটায়, আর একটা বিচার তারা করে যেন এই বিচারে যেন জনগণ সন্তুষ্ট হয়। হ্যাঁ অপহরণকারী পাইছি আমরা সাথে আমাদের ভিকটিমের সাথে, এরা সঙ্গে কতজন ছিল? এরা সঙ্গে ছিল পাঁচজন। পাঁচজন কি গ্রেপ্তার হয়েছে? পাঁচজনই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তাজা খবর 24-এর মাধ্যমে প্রচার করা হয়েছে এ বিষয়ে, এই দিক দিয়েও আমরা অনেক সহযোগিতা পেয়েছি, বিশেষ করে দুটা দিক দিয়েই আমরা উপকৃত হয়েছি। আমার ছেলে পাওয়াতে আমি খুবই আনন্দিত আর আমি চাই যাতে এই ধরনের কোনো কাজকাম কোনো মায়ের সন্তান বা কোনো বাবার সন্তান যাতে এরকম না হয়। আরেকটা কথা বলি যে আমি আমার ছেলেটা পাই আমি খুবই ধন্য, খুবই পুলিশ বাহিনীকেও আমি খুবই ধন্যবাদ দিচ্ছি যে ওরা আমার ছেলেকে উদ্ধার করে দিয়েছে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে তাজা খবর 24 দেশেন সবাইকে অগ্রিম ঈদের সালাম জানিয়ে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।